প্ল্যান আমি নাম বলি ডলফিন এসিআই তেজ শাহিন মোল্লা হিমুল সল্ট নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ এই মোট 60টি ব্র্যান্ডের লবণ প্যাকেটযুক্ত লবণ আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন ইনাদের সহযোগিতা নিয়ে বাজারে শাহরি মার্কেটে আমরা পরীক্ষা করলাম এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট এইটা এটাতে আয়োডিনের মাত্রা আছে 4.25 তবে মিনিমাম থাকতে হবে 30 থেকে 50 ppm 30 থেকে 50 ppm থাকার কথা কিন্তু এইটাতে আছে 4.25 ppm অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয় এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্রয় করে যাব এক দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন নিউ জোড়া ডলফিন এই যে দেখেন ডলফিনের একটা আছে যে সিঙ্গেল ডলফিন আরেকটা আছে জোড়া ডলফিন জি জি এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো আইডি নাই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডি যুক্ত সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত আয়োডিন যুক্ত লবণ অথচ কোনো আয়োডিনই এখানে নেই এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য এরপর আমরা আছি হিমোসল্ট এইটা আমরা পরীক্ষা করে দেখলাম কোনো রকমের আয়োডিন নেই এখানেও কোনো আয়োডিন নেই জিরো একদম জিরো পিপিএম এটি খাওয়া বিপজ্জনক আর আরেকটি আমরা দেখলাম শাহিন মোল্লা লবণ এইটাতে এইটা তো জিরো জিরো পিপিএম অর্থাৎ কোনো আয়োডিন এই লবণে নেই এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে না আজকের আর আজকের পাশ হবে না খুব শীঘ্রই কিনবে অবশ্যই আপনারা রসিদ রাখবেন কোম্পানির ফোন নাম্বার কারণ আইনে অনেক জায়গায় আপনার পক্ষে আছে বেশি কথা বলতে নাম কি
আমরা সেই সিকোয়েন্সটা বাদ দিবেন আমাদের আমরা কি এডিট করতে আমরা না যাচ্ছে ওই লোকের কাছে আমরা কি পরিমাণ এডিট করতেছি জানেন আপনি জায়গা ধরনে গেলে আপনি দয়া করে এই তন্ময় এন্টারপ্রাইজ সংস্কৃতি মার্কেট এইখানে একটু দয়া করে আসেন, জরুরি আসেন এখানে। এখানে আপনি অথবা প্রেসিডেন্টকে পাঠান অথবা সেক্রেটারি সবকে পাঠান, আপনি তো জয়েন্ট সেক্রেটারি। স্যার এই যে সে একটু জরুরি আসতে হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনার কথা ঠিক আছে, ছাগলকে খাওয়ান, ছাগলের মাংস আমরা খাই, আপনি হাঁস মুরগি খাওয়ান, হাঁস মুরগি দিয়ে আমরা খাই এবং হাঁস মুরগির মাংস খাই, ফলে যাকেই খাওয়ান না কেন। কথা বলার সুযোগ পাইতে পারি? এই যে আয়োডিন মুক্ত লবণ ওনারা দিয়েছে, অথচ কিন্তু এইতে লেখা আয়োডিন যুক্ত এবং নির্ভেজাল। আপনি তো আমি বুঝবো কেন আপনি অপকর্মে সহযোগিতা করছেন? এই আপনি বুঝবো স্যার, আপনি কি তাদের কাছে জানতে চেয়েছিলেন যে আপনার আয়োডিন আছে তার প্রমাণ দেখান? না না, প্রমাণ তো আয়োডিন যুক্ত লবণ দিয়েছি, কারণ কি আমি প্রমাণ করব? আমরা দেখব, আগে প্রথম আমরা দেখব এসআই পিওর সল্ট, এরপর আমরা দেখব টেস্ট। আমি নাম বলি ডলফিন এসিআই তেজ শাহিন মোল্লা, হিমু সল্ট, নিউ জোড়া ডলফিন এবং নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজ, এই মোট 7টি ব্র্যান্ডের লবণ, প্যাকেটযুক্ত লবণ। আমরা বিসিকের যে স্পেশালিস্ট আছেন এনাদের সহযোগিতা নিয়ে এই বাজারে শাহারি মার্কেটে আমরা পরীক্ষা করলাম। এখানে এসে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে নিউ কোয়ালিটি সল্ট, নিউ কোয়ালিটি সল্ট এইটা, এটাতে আয়োডিনের মাত্রা আছে 4.25, তবে মিনিমাম থাকতে হবে 30-50 ppm, 30-50 ppm থাকার কথা, কিন্তু এইটাতে আছে 4.25।
ppm অর্থাৎ এটি অ্যাকসেপ্টেবল নয় এই কোয়ালিটি এই কোয়ালিটি লবণ যেটি আছে নিউ কোয়ালিটি সল্ট এটি আমরা স্পটে এখানে যতগুলো আছে বাজারে সবগুলো আমরা ডিস্ট্রয় করে যাব এক দ্বিতীয়টি হচ্ছে নিউ জোড়া ডলফিন নিউ জোড়া ডলফিন এই যে দেখেন ডলফিনের একটা আছে যে সিঙ্গেল ডলফিন আরেকটা আছে জোড়া ডলফিন জি জি এইটাতে পরীক্ষা করে দেখা গেল যে কোনো আইডি নাই অথচ এখানে ডিক্লারেশন আছে যে আইডিন যুক্ত সুন্দর কথা লেখা আছে কেমিক্যাল মুক্ত আইডিন যুক্ত লবণ অথচ কোনো আইডিনই এখানে নেই এটি খাওয়া খুব বিপজ্জনক হয়ে যেতে পারে স্বাস্থ্যের জন্য এরপর আমরা আছি হিমোসল্ট এইটা আমরা পরীক্ষা করে দেখলাম কোনো রকমের আইডিন নেই এখানেও কোনো আইডিন নেই জিরো একদম জিরো পিপিএম এটি খাওয়া বিপজ্জনক আর আরেকটি আমরা দেখলাম শাহিন মোল্লা লবণ এইটাতে এইটা তো জিরো জিরো পিপিএম অর্থাৎ কোনো আইডিন এই লবণে নেই এগুলো খাওয়া খুব বিপজ্জনক হবে আমাদের ডিক্লারেশন যেহেতু চারটিতে আমরা পেলাম একটাতে পেয়েছি গ্রহণযোগ্য মাত্রা অনেক কম আর তিনটাতে একদম জিরো পেয়েছি এই চারটা আইটেম এই বাজারে যতগুলো আছে সবগুলো আমরা এখন আমরা সার্চ করে বের করে নিব এবং আপনাদের উপস্থিতিতে নেতৃবৃন্দ আছেন এখানে ডিসপ্লে করা হবে এগুলো পশু পাখিকেও খাওয়ানোর সুযোগ নেই মানুষ কতরের কথা আর যেহেতু আপনাদের একটু রেসপন্সিবিলিটি আছে কিন্তু মূল রেসপন্সিবিলিটি কারা যারা যারা তৈরি করছে ইন্ডাস্ট্রিজের মালিক যারা তারা তাদেরকে আমরা অফিসে গিয়ে নোটিশ দিয়ে দিব ঠিক আছে এবং তারা শুনানিতে আসবে এবং তাদের নামে রেগুলার হয়তো মামলা হবে কি না সেটি আমাদের অথরিটি কনসার্ন আছে এমন হতে পারে তাদের নামে রেগুলার মামলা হতে পারে অর্থাৎ পরবর্তী যে আইনগত ব্যবস্থা আছে সেটি নেওয়া হবে এই মূল মালিক যারা তৈরি করছেন তাদের বিরুদ্ধে আপনাদের সহযোগিতা আমরা চাই আচ্ছা স্যার এখন স্যার এরা তো স্যার আর এই চেয়ারম্যানকে ঢুকতে আর এরা জানুন আপনি বিক্রি করতে পারবেন না এই শর্তেই আপনাদেরকে অব্যাহতি দেওয়া হলো যার যার দোকানে আছে দয়া করে চার ব্র্যান্ডের লবণ কেউ বিক্রি করবেন তাহলে কি করবেন তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেটি তো নেওয়া হবেই ঠিক আছে আপনারা এখন দ্রুত দয়া করে এই চারটা ব্র্যান্ড যা যা আছে নিয়ে আসেন এরপরে যদি আবার আপনাদের কাছে এই চার ব্র্যান্ডের লবণ পাওয়া যায় লবণ এবং লবণে যদি আইডিন না থাকে আইনের সর্বোচ্চ যে প্রয়োগ আছে সেটি আপনাদের বিরুদ্ধেও করা হবে জি স্যার কারণ আপনি ইতিপূর্বে জানতেন না এখন বলছেন কিন্তু এখন তো জেনেছেন জানার পরও যদি আপনি এই অপকর্ম করেন তাহলে আইনে বলা হয়েছে যে আপনাকে তখন ধরতে হবে শাস্তি দিতে হবে আর আনবো না স্যার এখন স্যার ওই যে কথা আছে না স্যার তাদের বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা সেটিকে তারা তো অব্যাহতি পাবেই না আপনার বিষয়টা আমরা দেখতে পারি মিনিমাইজ করতে পারি লবণ গুলো দয়া করে সবাই আমরা লবণ সব নিয়ে আসলাম একটু কথা বলতে এই কোম্পানি যারা উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের সর্বোচ্চ শাস্তি দিবে স্যার লবণ লবণ কি আপনি নিয়ে নেবেন নষ্ট করে ফেলবেন নষ্ট করে ফেলবেন